বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে নন ক্যাডার সাব রেজিস্ট্রার হলেন আদনান ফেরদৌস নামের এক কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা, বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস 41তম বিসিএসের মাধ্যমে নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন। সাব রেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে 5 জুন বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিএস তথ্য ক্যাডারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে 10 বছরেও পদোন্নতি হয় না, এতে আর্থিক ক্ষতির চেয়ে মর্যাদা সংকটে বেশি ভুগতে হয়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এ কারণে অনেক কর্মকর্তা তথ্য ক্যাডার ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। সরকার ক্যাডার বৈষম্য কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।